দীঘলীয়া দিন কংগ্রেস দল ক্ষমতা আছে। আর কংগ্রেস দল ক্ষমতা থাকার ধর্মীয় সংখ্যালঘু সকলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আসিল না নাই কোকসুন আপনাদের? আসিল। আর লগতে আসিল চাহ স্ত্রী লোকর, চাহ জনগোষ্ঠীর লোক সকল কংগ্রেসের পর আঁতরিলে, দেখিল সরকার নাই, ফুলত নাহিল, আর 21টো সরকার নাহিব বলে মানে ভাবো যে সকল ঠাই মানুষে গম পাইছে, ইয়ার মানুষে গম পো নাই নাকি? ইয়ার মানুষও গম পাইছে, তথাপি যি কারণতে নহক কিয় ইমান দিন কংগ্রেসক দিয়াইছো বুঝাই দিছে। কারণ কংগ্রেসের নেতা সকলে নির্বাচনের সময়ত খুব ভাল ভাল কথা কয়, আর আপনাদেরকেও কথাত বিশ্বাস করে ভোটটা দিয়ে দিয়ে হয়েছে। ডর ডর রাস্তা হয়েছে, হসপিটাল হয়েছে, আজ হসপিটালের কথা ইয়াত আমার কেবাগী ব্যক্তি কইছে আর কেশব মহন্ত ডরিয়া কই গেছে। আর এই গোটেই সমষ্টিটোর বিশেষ চর চাপরি এই অঞ্চলব কৃষি প্রধান অঞ্চল, আর আমার রাজ্যখনে এখন কৃষি প্রধান রাজ্য। আর মানে ধর্মীয় সংখ্যালঘু লোক বঙ্গীয় মূলর মানে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবই লাগিব, এই কারণে যে আপনার কঠোর পরিশ্রমী আর আপনাদের কপালের ঘাম মাটিত পেলায় কেবল আপনাদের আপনার পেট প্রবর্তাই নহয় সমগ্র রাজ্যের জনসাধারণক আপনাদের খাদ্যর যোগান ধরেছে, দেশের জনসাধারণক যোগান ধরেছে। আনকি 2023-24 বর্ষত অসমত উৎপাদিত ফসল 4,000 কোটি টাকার উৎপাদিত ফসল বিদেশের বজারলৈকে আমি পঠাব পাৰিছো। দীঘলীয়া দিন কংগ্রেস দল ক্ষমতা আছে, আর কংগ্রেস দল ক্ষমতা থাকার ধর্মীয় সংখ্যালঘু সকলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আসিল না নাই কোকসুন আপনাদের? আসিল। আর লগতে আসিল চাহ স্ত্রী লোকর, চাহ জনগোষ্ঠীর লোক সকল কংগ্রেসের পর আঁতরিলে, দেখিল সরকার নাই, ফুলত নাহিল, আর 21টো সরকার নাহিব বলে মানে ভাবো যে সকল ঠাইর মানুষে গম পাইছে, ইয়ার মানুষে গম পো নাই নাকি? ইয়ার মানুষও গম পাইছে, তথাপি যি কারণতে নহক কিয় ইমান দিন কংগ্রেসক দিয়াইছো বুঝাই দিছে। কারণ কংগ্রেসের নেতা সকলে নির্বাচনের সময়ত খুব ভাল ভাল কথা কয়, আর আপনাদেরকেও কথাত বিশ্বাস করে ভোটটা দিয়ে দিয়ে হয়েছে। ডর ডর রাস্তা হয়েছে, হসপিটাল হয়েছে, আজ হসপিটালের কথা ইয়াত আমার কেবাগী ব্যক্তি কইছে আর কেশব মহন্ত ডরিয়া কই গেছে। আর এই গোটেই সমষ্টিটোর বিশেষ চর চাপরি এই অঞ্চলব কৃষি প্রধান অঞ্চল, আর আমার রাজ্যখনে এখন কৃষি প্রধান রাজ্য। আর মানে ধর্মীয় সংখ্যালঘু লোক সকলক বঙ্গীয় মূলর মানে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবই লাগিব, এই কারণে যে আপনার কঠোর পরিশ্রমী আর আপনাদের কপালের ঘাম মাটিত পেলায় কেবল আপনার পেট প্রবর্তাই নহয় সমগ্র রাজ্যের জনসাধারণক আপনাদের খাদ্যর যোগান ধরেছে, দেশের জনসাধারণক যোগান ধরেছে। আনকি 2023-24 বর্ষত অসমত উৎপাদিত ফসল 4,000 কোটি টাকার উৎপাদিত ফসল বিদেশের বজারলৈকে আমি পঠাব পাৰিছো।